কল করছি সেটা হচ্ছে 3 ইঞ্চি ওয়াটার পাম্প, এটা পেট্রোল চালিত, আপনাদের পানি দিবেন, দিয়ে তাহলে দেখবেন যে তাড়াতাড়ি পানি উঠবে আর কি। আসসালামু আলাইকুম। আজকে যে মেশিনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটার পাম্প। এর আগে আপনারা অনেকগুলো ওয়াটার পাম্প দেখেছেন, তো সেগুলোর প্র্যাকটিক্যাল আমরা ভিডিও দিয়ে দিতে চেয়েছিলাম, সেই প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আজকের পুরো ভিডিওতে থাকবে, এবং এর পাশাপাশি অন্যান্য যে ওয়াটার পাম্পগুলো আছে পেট্রোল চালিত সেগুলো নিয়েও আলোচনা হবে আর কি। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে এখন যেটা দেখছেন, আমরা আজকে যেটা প্র্যাকটিক্যাল করছি সেটা হচ্ছে 3 ইঞ্চি ওয়াটার পাম্প, এটা পেট্রোল চালিত। এই মেশিনের সুবিধা হচ্ছে এটা আপনার মোটরসাইকেল ইঞ্জিন, পুরোটাই দেখতেই পাচ্ছেন মোটরসাইকেলের মতো চোখ দেয়া আছে, এবং তেলের ক্যাপাসিটিটাও একটু বেশি দেয়া আছে। এটা টেনে খুব নর্মালি স্টার্ট দেওয়া যায়। ডিজেল ইঞ্জিনে যেমন অনেক কষ্ট হয়, এটাতে সেই কষ্টটা হবে না, জাস্ট হালকা টান দিলেই এটা স্টার্ট নেবে। এবং মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো মোটরসাইকেলের মেকারের কাছে আপনারা ঠিক করে নিতে পারবেন, এবং আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি 1 বছর পাবেন। এবং এইদিকে আমি একটু দেখাতে চাই আপনাদের, মোটরে যেখানে পানিটা টানবে যে ফ্যানের জায়গাটা আছে, এই ফ্যানের জায়গাটা আপনারা লক্ষ্য করবেন যে কত মোটা, এবং একসাথে কতগুলো করে পানি নিতে পারে। আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন সব কিছু দেয়া আছে, এটার মডেল, এটার হেড, এটা কত হর্স পাওয়ার, এটা মেনলি হচ্ছে 6.5 হর্স পাওয়ার। দেখতে পাচ্ছেন 3600 RPM-এর একটা মোটর, বুঝতেই পাচ্ছেন কেমন আপনারা এটার ইয়ে পাবেন আর কি। তো এই মোটামুটি আরও এটার বিস্তারিত যদি দরকার হয় আপনারা নিতে পারবেন, এবং অন অফ সুইচ যেখানে দেয়া আছে আপনারা এটা অন অফ করে নিতে পারবেন। এবং অবশ্যই যেটা আপনারা ইনলাইনটা ব্যবহার করবেন, ইনলাইনটা সবসময় শক্ত ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পানি টানতে এর সুবিধা হবে। নরমটাতে অনেক সময় অসুবিধা হতে পারে। এবং এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়ার জায়গা আছে, আপনারা পানি যখন তুলবেন তখন এখানে পানি দিয়ে নেবেন, অবশ্যই এটাতে পানি দিবেন, দিয়ে তাহলে দেখবেন যে তাড়াতাড়ি পানি উঠবে আর কি। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, এবং ইঞ্জিনে মোবিল ঠিকমতো ব্যবহার করবেন, ইঞ্জিন দেখে শুনে চালাবেন, তাহলে সচরাচর কোনো সমস্যা হবে না। ছোট্ট মেশিন যেটা আমি আপনাদেরকে একটু তুলে দেখাই, আমি হাতে তুলে নিতে পাচ্ছি, সেটাই আপনারা যে কোনো জায়গায় যে কোনো সময় এটা নিয়ে যেতে পারবেন, এবং কোনো ভেজাল ছাড়াই এটা চালাতে পারবেন। যেমন নর্মাল যে ওয়াটার পাম্পগুলো হয় সেগুলো নিয়ে আপনারা দেখবেন যে সেটাতে আপনার পাইপের একটা ঝামেলা থাকে, যে পাইপ বোর্ডিং করাই লাগবে, না হলে পানি উঠবে না। সেক্ষেত্রে এটার একটু ব্যতিক্রম, এটা আপনি বোর্ডিং যেখানে আছে সেখান থেকেও তুলতে পারবেন। সেটার আপনার থাকবে হচ্ছে প্রায় 15 ফিট পানির স্তরটা যদি থাকে তাহলেই উঠতে পারবে, এবং যদি আপনি নর্মালি আপনি যে কোনো পুকুর বা নালা থেকে তুলতে চান সেটা আপনার 30 ফিট পর্যন্ত তুলতে পারে, 25 থেকে 30 ফিট। তো বুঝতে পারছেন যে এটার শক্তির দিক থেকে মোটামুটি ভালো, এবং নর্মালি 30 ফিট বা 25 ফিটের উপরে এরকম আউটলাইনের পানি, মানে ইনলাইনের পানি এরকম জায়গা সচরাচর লাগে না, তবে আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনারা নর্মালি যে কোনো যাদের বাগান আছে পুকুরের উপরে, যারা অনেকেই সবজি চাষ করেন বিভিন্ন জায়গায়, তারা ব্যবহার করতে পারেন, এবং যে কোনো ফলের বাগান তারা ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজে, সেচের যে কোনো কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তো এটার পাশাপাশি আমি আরও বাকিগুলোকে দেখাবো। আমরা আজকে ভিডিওতে আমরা পাশে রেখেছি বাকি মেশিনগুলোকে, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এগুলো ডিসক্রিপশন সবগুলোই দেওয়া থাকবে, আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন, এবং সামনে বাকিগুলোরও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেই ভিডিওগুলোর অপেক্ষায় থাকবেন অবশ্যই। তাহলে আপনারা দেখতে পারবেন আসলে আপনাদের কোনটা প্রয়োজন এবং আপনারা কোনটা নিতে চান। প্রোডাক্টের যদি আরও বিস্তারিত জানতে চান আমাদেরকে ফোন করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারেন, এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। ভিডিও বাড়াই না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।
পানির স্পিড এবং পানি দেখেন সন্ধ্যায় হয়ে গেছে একটু আমাদের লাইভটা করতে একটু দেরি হয়ে গেল